আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ আপনাদের সঙ্গে আছে আমি তৌহিদ শাকিল আর প্রথমেই যথারীতি শিরোনাম ব্রিটেন প্রবাসী সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে আমাদের সাউথ ইস্ট লন্ডন প্রতিনিধি ফয়সল আহমেদ রুহেল জানান পিতামাতা সন্তানের অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করলেও একজন শিক্ষক জ্ঞানের আলোয় আলোকিত করেন তাদের ঐতিহ্যবাহী জলঢুপ উচ্চ বিদ্যালয়ের আদর্শ শিক্ষকদের হাতে গড়া এমন একজন ছাত্র চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক ফয়সল আহমেদ রুহেল 2020 সালের 28 ফেব্রুয়ারি বন্ধু 82-87 জলডুব উচ্চ বিদ্যালয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করেন উদ্যোগটা নেওয়ার পিছনে কারণ যেটা যেটা হইল সবচেয়ে মানে আমরা তো আমি আজকে প্রায় 26 বছর থেকে লন্ডনে আছি আর লকডাউনের আগে আখতা দেখলাম যে আমরা বেশিরভাগ বন্ধু বান্ধব বাইরা এরপরে কিছু বন্ধু বান্ধব দেশেও আসেন তো আমি আমার মনে আছে যখন আমরা লন্ডন আই সময় বাংলাদেশও ফোন আসিল না সেগুলোর লগে যোগাযোগ করাটা খুব কঠিন আসিল তো নিজেও চিন্তা করলাম আমারও ফ্যামিলিও নই গেছে গিয়া বাচ্চাই নো নো আমিও অনেকদিন থাকিয়ে প্রায় 20 বছর হয়েছে বাংলাদেশও গেছি না তো চিন্তা করলাম যে যেহেতু বাংলাদেশও ডিজিটাল বাংলাদেশ এখন সকলের ফোন আছে হোয়াটসঅ্যাপ আছে তো চিন্তা করলাম যে সকলের কোনোগুলো একত্রিত করলে অন্তত বন্ধু বান্ধব যারা আছে তো জীবদ্দশায় আর হয়তো খালোকে কোনদিন দেখা হইব কিন্তু এটা যদি করতাম পারি তো একে অন্যর প্রতি দেখা হইলো আর যে আমরা যে আন্তরিকতা আসিল আন্তরিকতা আবার ফিরিয়ে পাইলাম সেগুলো লস্ট করলাম না ও উদ্দেশ্য থেকে আমি এটা করছি আমি একজন শিক্ষকের ছেলে আর আমরা বিশেষ করে যেটা দেখছি যে শিক্ষক সকল যখন মাস্টারি করা হয় তখন তান তান্তে খুব মূল্যায়ন করা হয় কিন্তু যখন রিটায়ার্ডও যাওয়া হয় কিন্তু এই শিক্ষকের খবর আর কেউ রাখুন না তো এটা আমরা ও উদ্দেশ্য থাকিও আমি একটা মেসেজ গ্রুপে ছাড়লাম এবং এই মেসেজ ছাড়ার পরে সকলে খুব ভালো রেসপন্স আর খুশি হইবা শুধু লন্ডন আমেরিকা বা মধ্যপ্রাচ্য নাই বাংলাদেশ থাকিও স্যার ওগুলোর আমি ফোন করি জানলাম যে তান্তানোর ফোন নাই হোয়াটসঅ্যাপ নাই তখন একটা মানে আধুনিক ফোন এবং হোয়াটসঅ্যাপ দেওয়ার লাগে একটা মেসেজ করছিলাম আমরা প্রায় 2,01,000 টাকার মতো আমরা তুলতাম পারছি গত 10 আগস্ট এই গ্রুপের ব্রিটেনে অবস্থানরত ছাত্রছাত্রীরা লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে এক ঈদ পুনর্মিলনীতে এসে তাদের অনুভূতি জানান আমরা জলডুব স্কুল আজ থেকে 30-35 বছর আগে আমরা লেখাপড়া করছি এর লেখাপড়া করার পর থেকে আমরা বিভিন্ন দেশে বিভিন্নজন গেছি আমরা একে অন্য লোকের কোনো দেখা সাক্ষাৎ নাই কোনো যোগাযোগ নাই দেশে প্রায় বিনজার যাইতাম প্রায় বন্ধু বান্ধব পাইতাম তার লগে সবসময় মিলামিশা করতাম আর দেশ বিদেশ যারা আছেন বিদেশ যারা আছেন এর লগে আমরা কোনো সাক্ষাৎ নাই কোনো যোগাযোগ নাই আর আমারও ফসল ভাই যে আমরা লকডাউনের আগে যে একটা গ্রুপ করছুন ও গ্রুপের মাধ্যমে আমরা ফ্রেন্ড বন্ধুর সাথে একে অন্যের যোগাযোগ রাখি এবং সবসময় আমরা মানে গ্রুপের মাধ্যমে একে অন্যের আমরা সবসময় আলাপ আলোচনা করি বা একজন একজন খবর লই আমরা এই গ্রুপটা আমি বা আমরা সবই খুবই একটা বেনিফিটেড বেনিফিটেড বিভিন্ন উপায়ে যেমন পয়লা নম্বর বেনিফিটেড আমি যেটা মেনলি দেখি আর যে আমরা ফ্রেন্ড বান্ধব আমরা লস্ট করছি 32 ইয়ার্স এখন আর 32 ইয়ার্স বাদে আমরা সবই গেছি এখন ইউনাইটেড এখন আমরা মনে করি আর আমরা আগে যেমন আসাম জেলান স্কুলে যাইতাম বাজারে যাইতাম সকলরে ফাইতাম বা সকলের খোঁজ নিতাম এক্স্যাক্টলি সমান আমি মনে করি আর আমি আসলে লন্ডন আইসি প্রায় 1990-তে আমার বাদে তো সেরোর লগে যোগাযোগ নাই বা দেশও যাই গেলেও সেরোরে ফাই না সকলো যার যার সেখু আইচই লন্ডন আমেরিকাত বা তার ঠিকানাও সেরোর নাই পাইছিও না আইনও ইদানিং গত ফেব্রুয়ারিত আমরা ফয়সল বা হিসাব গ্রুপ করছোইন গ্রুপের মাধ্যমে আমরা সকলের লগে যোগাযোগ হয়েছে যেমন দেখা যায় সকলো আমরা ডাইনবাও আসইন কেউ দূর হয় কেউ বারিঘান্তা হন কেউ আমেরিকাত কানাডাত সকলকে যোগাযোগ হয়েছে আর এই উপলক্ষে আজ আমরা এখানে আইয়া মিলিত ইয়ার লন্ডনবাসী জলডুব স্কুল তো 82 ছাড়িয়ে আইসে সুস্থাই এরপরে মনে করেন আইসকু আইস তা 34-35 বছর পরে আজকে দেখা হয়েছে আপনারা সবর লগে কিন্তু এটা তো বা প্রকাশ করার মতো না কিলা লাগে মানে খুশির কোনো সীমা নাই আজকে না আইতাম আইতাম না হইয়াও আইসি এখন বুঝো কি পরিমাণ লাগে আমার খুশির টেলা আজকে তোমার ফোন তো আইয়া পৌঁছে এটা বাসা প্রকাশ করার মতো নাই বুঝছেন এত যে বালা লাগে আমার মনে হয় যে লন্ডন লাইফই আর কি আজ মনে হয় প্রায় 20-22 বছর হয়ে গেছে ইয়া বহুত ঈদও গেছে ঈদও পালন করছি কিন্তু এই যে একটা আনন্দ আর কি যে আইজ ফাইয়ার আর কি এটা সব আনন্দর ঊর্ধ্বে আমার কাছে লাগে বুঝছেন এত বালা লাগে আর কি বা আজ এতদিন বাদে সৈন্যের দেখি আর যেহেতু আমরা তো অল পর্যায়ে গেছিলাম নাম পর্যন্ত ফাউরি লিছিলাম বুঝছেন
কিন্তু শুকরিয়া আল্লাহর সব সাইতে বেশিও তোমার অবদান তোমার লাই কাজ হয়ে দোয়া করি। আমি আইসি 1986 ও ইদেশ দেখা আসার পরে আর ইন আর কেউ লোকের যোগাযোগ হয়েছে না। আজকে ফয়সল ভাইয়ের মারফতে তাই নামারে অন্তর্ভুক্ত করছেন গ্রুপও, খুবই খুশি হয়েছি। আর এর মাধ্যমে আরও আমার বিগত অনেক পুরানা স্কুল জীবনের অনেক ফ্রেন্ড বন্ধু আসলা সেওর যোগাযোগ হয় আলহামদুলিল্লাহ। এখন তাকে হলর লগে আমার খুব সুপরিচিত হয়েছে, অনেকদিন পরে দেখা হয়েছে, দেখিয়া খুব আনন্দিত হয়ে আজ আমি বার্মিংহাম থাকি। এখন বার্মিংহাম থাকি মনে টানে লন্ডন আইসি সবলকে মিলা মিশামিয়া করা লাগি খুব খুশি হয়েছি। আগামীতে আমরা এই গ্রুপটা যেন প্রতিষ্ঠিত হয় কন্টিনিউ ওটাও কামনা করি। বাবা মাকে শেষ বয়সে আর্থিক সহযোগিতা করা হলেও শিক্ষকদের কোনো কিছুই করা হয় না, এই চিন্তাধারা থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের ছাত্রছাত্রীরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আনন্দ উপভোগের পাশাপাশি একমত হন সবাই মিলে তাদের অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে এখনও যারা জীবিত আছেন তাদের অ্যান্ড্রয়েড ফোনসহ ইন্টারনেট ও সম্মাননা দেবেন তারা। আমি তো 91 আইসি লন্ডন, আর লন্ডন আইবার আগে তো জিসিএসির আগে তো আমি জলডুপ স্কুল থেকে গেছি, কি স্কুল চেঞ্জ করা হয়েছে। আমি যদি হই একটাতে বিগ একটা গ্যাপস, আমি মনে হয় 35 থাকি 38 ইয়ার্স অনলি আপনি আমার মামা আত্মীয় হিসাবে আপনার আমার দেখা হয়েছে, বা কোনো সময় মনত খরকা আমার আরও ক্লাসমেট আসইন যারা মহিলা হল তারার সাথে দেখা হয়েছে, হইতে গেলে ফিউ। আর এখন যে আমরা একটা গ্রুপ হয়েছে, গ্রুপের কারণে আমরা যে যোগাযোগ করতাম ফারিয়ার মারতাম ফারিয়ার, এত বিগ একটা চেঞ্জ হয়েছে, এটা আমি হওয়ার মতো কিচ্ছু নাই। আর এত বছর আমি আমার জলটুপ স্কুলও দেখি নাই, এখন যে আমি স্কুলটা দেখতাম ফারিয়ার বা স্কুলের স্টুডেন্ট হলোর লগে আলাপ করতাম ফারিয়ার, এগু বাসায় প্রকাশের মতো নাই। আমরা এত বেশি খুশি আজকে যে আমরা এখানে হয়েছি, মনে হইতেছে আমি আর গুলশানারা জলটুপ স্কুল আসতেছি। মনের দিক দিয়ে গ্রুপটা হওয়ার পরে মনে হয়েছে যে আমরা ফিরিয়াও 82-87 গেছি স্কুল জবানাত গেছি গিয়া কি অনেক স্মৃতি বুল ফড়ি গেছিল, কোনো আবার বাসিয়া উঠিছে অনেক স্মৃতি আবার মনে ফড়ে রাখে। আর ওই যে স্কুল যে আপনারা এখানে করাইছে নকলরে খররা একটা কি খুব খুব আনন্দ লাগে যে আমরা আমরা এখন আর ই বয়স নয়, আমি মনে করাম যে এইটি টিনেজও আছে আর কি। আজ মনে করো স্কুলের একটা কোনো প্রোগ্রাম হইলে যে আমরা নদী ফাড়ি দিয়ে খেওয়া ফাড়িয়ে দিয়ে আইয়া বান্ধবী হলরে ফাইতাম বন্ধু হলরে ফাইতাম, কত খুশি করতাম কত গোফ করতাম। তো আইজও লাগে যে আমি যে অতখান জায়গায় আইছি যে আমি মনে করাম সানগামতনে জলডুপ স্কুল আইছি। ওই যে মনে হরকে এই যে প্রোগ্রাম যেটা মনে হর আমার ফয়সলে ফেব্রুয়ারি তাকিয়া একটা জীবনীছেন শুরু করছেন, করার পরে আমার লগে সহযোগিতা করছেন বা আমার আরও সরোয়ারের লগেও করছেন, আরও আমরা দুই তিনজন আছি ওলা সারার লগে সহযোগিতা করিয়া একটা করছেন। আর আমরা যে বাইন যারা আইছেন বার্মিংহাম থেকে আইছেন বনিন যারাও আইছেন তারাও আইছেন, তারাও সারায় মনে হরক আমরা এই গ্রুপের লগে সবে সহযোগিতা করা। তাই আমি মনে করি যে আমরা যে ও যে ছোটোবেলায় যে স্কুলে যাইতাম যে একে অন্যর লগে জেলা পরিচয় আছিল বা মাত কথা আছিল যে একে অন্যর লগে জেলা ডং তামশা করতাম, এও গ্রুপের মাধ্যমে আমরা কথার মাধ্যমে একে অন্যর বয়সের মাধ্যমে, তো আমরা ও যে মনের কাজ থেকে কত বছর এবাউট 35 ইয়ার্স হইব হো করে আমরা গেছি গিয়ে এখন লাগে আমরা হো ছোটোবেলার অনুভব হরম। আমার ফয়সল ভাইয়ে ফয়সল ভাইয়ে আমার একটা কোয়েশ্চন করছেন যে গ্রুপটা কতদিন থেকে হয়েছে। আমার একটা আমার এই ফেব্রুয়ারির 28 তারিখ থেকে আমার ফেব্রুয়ারির 28 তারিখ আমার ফয়সল ভাইয়ে ফোন করে হয়েছেন যে ওলা একটা আমরা গ্রুপ করতাম, গ্রুপ করায় আমার একটা ফিলিং গাইছে যে আজ থেকে ধরো কত বছর আগে 30-35 বছর হয়ে গেছে জলডুপ স্কুলে পড়েছি, জলডুপ স্কুলের কত দিন আমরা কত বিভিন্ন ধরনের স্মৃতি আসিল এটা আমরা ভুলে গেছিলাম গিয়া, কিন্তু এই ফয়সল ভাই আমরারে উদ্যোগ নেওয়ায় আমরা ও বেনিফিটটাও পাইছি যে সবলকে একত্রিত হইতাম পারি। আর হোয়াটসঅ্যাপ গ্রুপও আমরা মাতিয়া এটা একজনে আর একজনে ফুর্তিয়া মতো করতাম পারি, আর ও এটা আমরার একটা বেনিফিট। আর অতীতের যে ঘটনা আছিল ওগুলা আমরা দরিয়া তুলিয়া ধরতাম পারি। আর গ্রুপ করায় আমরা মাত কথা মাতি, মাতার পরে দেখা যায় এক একজনে এক এক মাত মাতিরা। আমার বাড়ি জলডুপ স্কুল হইল গিয়া আমার বাড়ি থেকে প্রায় 3 মাইল দূর হই, আমরা
থানাবাজার নৌকায় ফাড়ি দিতাম, খেওয়াঘাট খেওয়ায় ফাড়ি দিতাম। খেওয়া ফাড়ি দিলে কত দিন কত ঘটনা আছে, কোনো সময় নৌকা বুড়ি তো অদ্বৈত স্যারে আমরা রে ওভার থেকে দেখতা, দেখিয়া হইতা হাউকি দিতা যে ইকেন খিতা খর্রায়, মানে আমরা ডরাইতাম। এরপরে কতদিন না বুড়িছে আমরা হাতরিয়া আবার গেছি। উল্লেখ্য, জলডুপ বিশ্ববিদ্যালয় ১৯৩৫ সালে প্রতিষ্ঠার পর এই শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমেই ১৯৬৩ সালে কুমিল্লা বোর্ড থেকে মেধা তালিকায় নবম স্থান অধিকার করেন জলডুপের কৃতি সন্তান বিজয়ভূষণ চন্দ্র। ও ধারাবাহিক ভালো ফলাফলের বিবেচনায় ১৯৮০ সালে জেলা পরিষদ থেকে জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক স্কুলের পুরস্কার জিতেছেন অবসরপ্রাপ্ত এই শিক্ষকবৃন্দ। এ ধরনের উদ্যোগ শিক্ষক তাদের কাজে মনোযোগী হয়ে স্কুলের আগের সুনাম ফিরিয়ে আনবেন, এ প্রত্যাশাই স্কুলের প্রাক্তন ছাত্রদের। ফয়সল আহমেদ, রুহেল, চ্যানেল এস নিউজ, আলতাবালি পার্ক, লন্ডন।